দেশপ্রেমিক সকল নাগরিককে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে বলছে কর্নেল ওলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলছে এটিএম মাসুম এরপর জানিয়ে দেব কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে আইনি ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দেব জনগণী আওয়ামী নেতাদের পদ্মানতিতে চোভাবে বলছে আলাল এবং জানিয়ে দেব খালেদা জিয়ার সাজা বিএনপির রাজনীতিতে যে প্রভাব ফেলেছে সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেশ হাজার ছাড়াতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশপ্রেমিক সকল নাগরিককে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে বলছে কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসর ওলি আহমদ বীর বিক্রম বলেছেন বর্তমান সরকারের পতনের লক্ষ্য দলমত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না

খালেদা জিয়া সহ বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তি এবং দশ দফা দাবিতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে তিনি বলেন আসুন সবাই মিলে এই নিশিরাতে সরকারের বিরুদ্ধে অনস্থা জ্ঞাপন করি বিজয় কেউ এনে দিবে না এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে বলছে এটিএম মাসুম দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে জনগণ আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা রাজধানীর একটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এটিএম মাসুম বলেন জনগণ আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার দেশের মানুষ রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত বিন দেশি সংস্কৃতি এদেশের আপমর জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার ও বিভিন্ন স্বার্থন্বেষী মহল সামগ্রিকভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম দেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে রাজনৈতিক মাঠ সরিয়ে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন শুরু করে বিচারের নামে প্রহসন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে দেশের ইসলাম পন্থীদের ওপর জলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে সেদিন যারা এই অন্যায় দেখে চুপ ছিল আজকে তারা সরকারের অন্যায় আচরণের শিকার হচ্ছে ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা বলেন আমাদের ওপর জলুম নির্যাতনে তারা চুপ থাকলে থাকলেও আমরা তাদের উপর চলা অন্যায় নির্যাতনের স্বরূপ প্রতিবাদ করেছি আমরা মনে করি রাতের আধারে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া স্বৈর শাসককে বিদায় করতে হলে দলমত ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করতে হবে অন্যথায় দেশের মানুষকে এই দুঃশাসন আরও দীর্ঘদিন ভোগ করতে হবে মালোনা মাসুম অভিযোগ করেন সরকার দেশের ধর্মপ্রাণ মানুষকে ধর্ম বিমুখ করতে উঠে পড়ে লেগেছে ভবিষ্যৎ প্রজন্ম যেন ধর্মের দিকে ধাবিত হতে না পারে সেজন্য পাঠ্যপুস্তকে ধর্মবিদ্বেষী না মোর্তাদের লেখা দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করেছে বিশেষত গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামী ভাবদারায় বিশ্বাসী লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে বিজ্ঞানের নামে বিতর্কিত মতবাদ দিয়ে কমলমতি শিশুদের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন দেশ থেকে দুঃশাসন নিপীড়ন জলুম নির্যাতনের অবসানের জন্য জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে কর্মসূচির নামে রাস্তায় বসে পড়লে আইনি ব্যবস্থা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন করার নামে কেউ যদি রাস্তায় বসে পড়ে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এগারোই ফেব্রুয়ারি বিএনপি আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি চাওয়া সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন বিএনপি একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের আগে অনেক কথা বলবে এটাই স্বাভাবিক পাশাপাশি অন্য দলও আছে তারা রাজনৈতিক কর্মসূচি দিতে পারে আজকে যদি জনগণের নিরাপত্তার কথা বলেন তাহলে আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখবো তারা যেন জনগণের ভোগান্তি সৃষ্টি না করেন রাস্তাঘাট বন্ধ না করেন নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন আসাদুজ্জামান খান কামাল বলেন জনগণ বিরক্ত হয় এমন কোনো কাজ যেন তারা না করেন তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যা করার তাই জনগণী আওয়ামী নেতাদের পদ্মানতিতে চোবাবে বলছে আলাল ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্যে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেছেন অন্ধকারের থেকে আলো আসার আগেই পালিয়ে যান না হলে জনগণ পদ্মা পানিতে আপনাদের চোবাবে যেভাবে আপনারা চুবাতে চেয়েছেন আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন আলাল বলেন গত বছরের চেয়ে এবার তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে কারা পাচার করেছে এটা পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন দেশের সরকারি আমলারা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরাই টাকা পাচার শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আপনি তো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে সেই গোপালগঞ্জের মোকশেদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে এখন বোঝে নেন ঘরে যে খাট চেয়ার থাকে সেগুলোর পায়া ও ভেঙে পড়া শুরু করেছে তিনি আরও বলেন ঠাপাস করে যেদিন পড়ে যাবেন সেদিন ভারত থেকে সুজে তারা আর আসবে না সেদিন হাত ধরে তোলার জন্য চীন থেকে আর কোনো বন্ধু আসবে না সব দিক খেয়ে ফেলেছেন সুতরাং এখনো সময় আছে মানুষের অধিকার ফিরিয়ে দেন খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করেন খালেদা জিয়ার সাজা বিএনপির রাজনীতিতে যে প্রভাব ফেলেছে বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাঁচ বছর আগে দুই হাজার মাথায় নিয়ে কারাবন্দী হয়েছিলেন দুই বছর পর সালে তাকে বিদেশ না যাওয়া এবং নিজ বাসায় কারাগার থেকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয় পরবর্তীতে কয়েক দফায় সেই মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার কিন্তু কারাগারে যাওয়া বা পরবর্তীতে মুক্তির পর থেকে প্রত্যক্ষ রাজনীতির বাইরে রয়েছেন খালেদা জিয়া বাসায় আসার পর থেকেও তাকে আর সরাসরি কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি এরপর অসুস্থতার কারণে তাকে কয়েক দফায় হাসপাতালেও কাটাতে হয়েছে এই অনুপস্থিতি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কতটা প্রভাব ফেলেছে গৃহবধূ থেকে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রধান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া সাবেক প্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর উনিশশো সালে খালেদা জিয়া বিএনপির হাল ধরেন এমন অবস্থায় যখন দলটি ছিল অনেকটা বিপর্যস্ত এবং দিশে হারা সে সময় বিএনপিতে কন্দল তৈরি হয়েছিল এবং অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন এরপর সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপসহীন নেত্রী লেখা একটি গবেষণা ধর্মী বইয়ের লেখক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে বিএনপি তৈরি করলেও পরবর্তীতে খালেদা জিয়ার রাজনৈতিক দল হিসাবে সেটি এগিয়ে নিয়ে গেছেন তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে নিহত বেশ হাজার ছাড়াতে পারে এখনো উদ্ধার কাজে ব্যস্ত কর্মীরা যদি একটিও প্রাণ বাঁচানো যায় কিন্তু তীব্র থেকে আশা উদ্ধার ও ত্রাণ কর্মীরা উদ্ধার কাজ শেষ হতে হতে মৃত্যু সংখ্যা বর্তমানের দ্বিগুণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দুই দেশের কর্মকর্তাদের বুধবার সংবাদ মাধ্যম ভেলের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে প্রতিবেদনের তথ্য মতে যত যাচ্ছে দেশ দুটিতে মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে এরই মধ্যে মৃত্যু সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছে এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই কেবল তুরস্কেই মৃত্যুর সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অন্যদিকে সিরিয়ায় ছাড়িয়েছে দুই হাজার উদ্ধারকর্মীদের সংগঠন হোয়াইট হেলমেট জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় দেড় হাজারের বেশি মরদেহ উদ্ধার হয়েছে আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ এখনও বেশিরভাগ স্থানে ধ্বংসস্তূপ সরানো সম্ভব না হওয়ায় অনেকে মাটির নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ যত সময় যাচ্ছে কাউকে জীবিত উদ্ধার করতে পারার সম্ভাবনাও ফুরিয়ে আসছে সোমবার স্থানীয় সময় ভোরে সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত আঘাতানে সাত দশমিক মাত্রার শক্তিশালী ভূমিকম্প মাত্র ৪৫ সেকেন্ডের ভূকম্প নেই ধ্বংস পরিণত হয় দুই দেশের কয়েক হাজার বাড়িঘর হতাহত হন হাজার হাজার মানুষ ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্ক ও